প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের নাম রয়েছে তারা কিন্তু ঘর পাবেন এবং যাদের নাম নেই তারা পাবেন না। তারপরেও কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে অনেক কারচুপি হয় এমন খবর কিন্তু আমরা অনেক শুনে থাকি। তো এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার বা আপনার পাশের বাড়ির কারো নাম রয়েছে কি না তা এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন। ইতিমধ্যেই এর লিস্টও কিন্তু বেরিয়ে এসেছে, তো আপনি কিন্তু আপনার মোবাইল থেকেই এই লিস্টটি ডাউনলোড করতে পারবেন। আপনার নিজের এরিয়ার লিস্ট বের করতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর সবার প্রথমে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলেই কিন্তু এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মানে আমরা রয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অফিসিয়াল ওয়েবসাইটে, তো আপনাদেরও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তার জন্য আমি ডিসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে চলে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আপনারা লক্ষ্য করতে পারছেন যে দুটো সিলেক্ট অপশন কিন্তু দেওয়া রয়েছে। তো এই দুটো সিলেক্ট অপশনের মধ্যে আপনাদের উপরের সিলেক্ট অপশনটাতে কিন্তু ক্লিক করতে হবে। তো উপরের সিলেক্ট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত স্টেটগুলোর নাম দেওয়া রয়েছে। তো আমরা কিন্তু জানি সমস্ত স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু নিচের দিকে থাকে, তো এক্ষেত্রে নিচের দিকে নিয়ে আমাদের খুঁজে সিলেক্ট করতে হবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে আমাদের দিতে হবে। তারপরে সিলেক্ট করার পর ওয়েস্ট বেঙ্গলের নিচে আবার সিলেক্ট অপশন রয়েছে, তো এখানে আবার সিলেক্ট করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম রয়েছে, তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে আমি জাস্ট আপনাদের দেখার জন্য জাস্ট আমি হুগলি ডিস্ট্রিক্টে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো হুগলি ডিস্ট্রিক্টে ক্লিক করার পরে আবার সেই হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সমস্ত ব্লক আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে আমি ব্লক সিলেক্ট করে দিলাম, তো আমি উপরের ব্লকটাই সিলেক্ট করে দিই আরামবাগ। তো হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লক রয়েছে আরামবাগ সেটা আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর আরামবাগের আন্ডারে যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর নাম কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। তো আমরা প্রথমে সবার উপরের অঞ্চলটার নাম দিয়ে দিচ্ছি আরান্দি ওয়ান। তো এই আরান্দি ওয়ানে সিলেক্ট করার পরে আবার সেই একটা সিলেক্ট অপশন রয়েছে, তো এখানে আপনাদের আবার সিলেক্ট করতে হবে। অপশনে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো সন দেওয়া রয়েছে। তো আমরা 2021 এই লিস্টটা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে এসেছে, তো এই লিস্টে আমরা দেখবো যে এই লিস্টে নাম থাকলে কিন্তু আপনার নামে ঘর থাকবে আর এই লিস্টে নাম থাকলে না থাকলে কিন্তু আপনার নামে ঘর থাকবে না। তো আপনি দেখে নিন যে কার কার নামে আপনার অঞ্চলে কার কার নামে লিস্ট এসেছে, তো এটা কিন্তু আপনারা 2021 দেখতে পারবেন। আর আগে কার কার নামে ঘর এসেছিল এটা দেখতে হলে কিন্তু আপনারা 2019-20 যেতে পারেন, 2018-19 যেতে পারেন, সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা 2021 সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পর আমাদের উপরের দিকে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই অপশনটাতে কিন্তু ক্লিক করতে হবে, যেহেতু আমরা ঘরের লিস্ট জানতে চাচ্ছি। তো আপনারা যদি অন্য জিনিস অন্য তথ্য জানতে চান তাহলে কিন্তু এই অপশনগুলোতে ক্লিক করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে সাইক্লোন আর্থকোয়ার, তো এখানে সিলেক্ট করে আপনারা দেখতে পারেন এসব তথ্য এখানে কিন্তু দেওয়া থাকবে। তো এখানে বর্তমানে আমরা যার যার নামে ঘরের লিস্ট এসেছে সেই লিস্ট আমরা দেখতে চাচ্ছি। তো এখানে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচের দিকে যেতে হবে। তো আপনারা নিচের দিকে গিয়ে দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে, ক্যাপচা কোডে বলা রয়েছে যে 9+30 কত হচ্ছে। তো 9+30 এখানে আমাদের সিলেক্ট করতে হবে, 9+30 হচ্ছে 39। তো এখানে আমরা 39 সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দেবো। তো সাবমিট করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার আরামবাগ ব্লকের কিন্তু আরান্দি ওয়ান এই অঞ্চলটার কিন্তু সমস্ত তথ্য বেরিয়ে এসেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম যে নামটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিলাস ঘোষ, অর্থাৎ বিলাস ঘোষের নামে কিন্তু ঘর এসেছে। তো বিলাস ঘোষ কিন্তু ঘর পাবেন। তো এভাবে কিন্তু আপনি আপনার অঞ্চলে কার কার নামে ঘর এসেছে সমস্ত তথ্য কিন্তু ঘরে বসেই মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। তো এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।